আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজ সকাল সকালে কচু খেতে চলে আসলাম কচুর লতি নেওয়ার জন্য। দেখেন, এটা হচ্ছে কচু বাগান, এখানে কিছু লতি হয়েছে, তো লতিগুলো আমি উঠাবো। তবে লতিগুলো বেশি বড় হয়নি, ছোট ছোট, কারণ আমাদের এই দিকে আজকে অনেক দিন যাবত বৃষ্টি হচ্ছে না, যার কারণে কোনো ফসলই ভালো হচ্ছে না। তো দেখেন, আমি এখন কিছু লতি উঠিয়ে নিলাম। আজ আমি কচুর লতি দিয়ে খুব মজাদার একটি রেসিপি তৈরি করব। জমি থেকে যে কোনো সবজি উঠিয়ে রান্না করার আনন্দটাই আলাদা, আর সেই সবজিটা খেতেও একটু অন্যরকম টেস্ট হয়, টাটকা টাটকা সবজি বলে কথা। আপনারা আবার অনেকে বলতে পারেন, লতি কি আসলে কচুর? এগুলোকে আমরা লতি বলে থাকি, আমাদের নসিন্দির ভাষায় এগুলোকে লতি বলে। আর আমাদের নসিন্দিতে কচুর লতি, কাঁঠালের বিচি আর শুটকি কিন্তু ভীষণ ফেভারিট একটি খাবার। এই সিজনে এই খাবারটা প্রায় সবার বাড়িতে রান্না করা হয় মাঝে মাঝে। এখন আমি লতিগুলো বাড়িতে নিয়ে এসে ভালোভাবে কুটে নেব। লতিগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে কুটতে হবে। এখন কচুর লতির সাথে আমি দিয়ে দেব আমাদের জাতীয় ফল কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি দিয়েও কিন্তু বিভিন্ন ধরনের তরকারি রান্না করা যায়, আর তরকারি খেতে ভালো লাগে। আর আজ আমি এই তরকারিটা রান্না করব যে শুটকি দিয়ে, সেটা হচ্ছে বড় সাইজের চান্দা মাছের শুটকি। তবে এই তরকারিটা আমাদের এলাকায় বেশিরভাগই পুঁটি মাছের ভিজা শুটকি দিয়ে রান্না করা হয়, কিন্তু আমি আজকে এই চান্দা মাছের শুটকি দিয়ে রান্না করব। এর আগেও করেছি, খেতে অনেক ভালো লাগে। এখন আমি চান্দা মাছের শুটকিগুলো কেটে সুন্দর করে মচমচা করে ভেজে নেব। তারপর আমি তরকারিটা রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখন এগুলো একটু ভেজে নেব, তারপর আমি শুটকিগুলো এর মধ্যে দিয়ে দেব। শুটকিগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার তেলে ভেজে নেব। আমাদের নসিন্দিতে এই শুটকি তরকারিটা লতি দিয়ে অন্যভাবেও রান্না করা যায়, সেটা হচ্ছে তেল ছাড়া রান্না। সেই রান্নাটা বেশিরভাগ মানুষই করে, সেটা হচ্ছে সব মশলা একসাথে দিয়ে লতি দিয়ে একসাথে বসিয়ে দেয়, তারপর শুটকি আর রসুন থেতলে দিয়ে দেয়। সেই তরকারিটাও খেতে অনেক ভালো লাগে, কিন্তু আমি বেশিরভাগ সময় তেল দিয়ে রান্না করি, তেল দিয়েও খেতে অনেক মজা। এখন আমি একটু পানি দিয়ে দিলাম, আর হলুদ, মরিচ, ধনিয়া আর লবণ দিয়ে দিলাম। এখন মশলাটা কিছুক্ষণ কষিয়ে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। কাঁঠালের বিচি আমি আগে কিছুক্ষণ কষিয়ে নেব, কারণ কাঁঠালের বিচির আগে লতি সিদ্ধ হয়ে যায় আর লতিগুলো গলে যেতে পারে, যার কারণে কাঁঠালের বিচিগুলো আগে সিদ্ধ করে নিচ্ছি। তারপর কাঁঠালের বিচিগুলো কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর লতিগুলো দিয়ে দেব। এখন লতি আর শুটকি মশলা একসাথে নেড়ে চেড়ে মাখিয়ে নেব, তারপর ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল করে আবার মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দেব। এখন আমার তরকারিটা রান্না করা প্রায় শেষ, আর শেষ মুহূর্তে আমি দিয়ে দিলাম কাঁচা মরিচ। আমি যে কোনো তরকারিতে কাঁচা মরিচটা সবার শেষেই দেই, কারণ যে কোনো তরকারিতে কাঁচা মরিচ শেষ মুহূর্তে দিলে তরকারিতে কাঁচা মরিচের সুন্দর একটা স্মেল বের হয়। এখন আমার তরকারিটা রান্না করা শেষ, দেখেন দেখতে কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ ছিল। ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, টাটা।